अखंडो मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दूरशितं येन तस्मै श्री गुरुवे সকলকে নমস্কার প্রণাম জানাই আমাদের এখানে যে কথা আলোচিত হচ্ছেন সেটি গত দিনে গণেশ প্রসঙ্গ কেননা এখন গণেশ চতুর্থী সময় গণেশ চতুর্থী পালনীয় এখন সবাই পালন করছেন বলে আমরা সেই গণেশের ওপর দিয়ে কিছু বলবার চেষ্টা করছি আমরা সবাই পূজা করি কিন্তু এই গণেশ পূজাটা বেশিরভাগ পরিপালিত হয়ে থাকে আমাদের ভারতের বিভিন্ন স্টেটে বিভিন্ন রাজ্যে বিশেষ করে মহারাষ্ট্র গুজরাট কর্ণাটক উড়িষ্যা এসব জায়গায় বেশিরভাগ গণেশ পূজাটা এখানে খুব বিরাট ব্যাপার করে উৎসবের মতন পালন করা হয় আমাদের বাংলাতেও এখন হচ্ছে আগে বিশেষ গণেশ পূজার চল ছিল না গণেশ পূজা আমাদের প্রতিদিনই হয় হালখাতা হচ্ছে গণেশ পূজা না করে পয়লা বৈশাখ হয় না গণেশ পূজা না করে অক্ষয় তৃতীয়া হয় না সেসব গণেশ পূজা হয় কিন্তু এই গণেশ চতুর্থী আমাদের বাংলায় বিশেষ আগে পালনীয় হতো না এখন হচ্ছে তা যাই হোক যেটাই হোক উৎসব যখন একটা হয় সবারই তাতে মিলিত হয়ে যোগদান করেন সেইটি ভালো এবং উৎসব না হলে পরেই বরং দেশের অবস্থা আরও দিন দিন খারাপ হয়ে যাবে আরও উৎসবের প্রয়োজন আছে মিলনের প্রয়োজন আছে উৎসবের দ্বারা অনেক মানুষ লাভবান হন অনেক মানুষের কিছু রুজি রোজগার আসে তা আমাদের বাংলাতেও এখন এই উৎসবটি পালন করা হয় তা আমি গতদিন বলেছি যে চতুর্থী মানে আমরা তার থেকে ধর্ম অর্থ কাম মোক্ষ প্রার্থনা করি তা এই গণেশ প্রসঙ্গে অনেক কথা আছে গণেশকে আবার বলা হয় তিনি সরানন তিনি হচ্ছেন গণপতি তিনি হচ্ছেন গণ সরানন হচ্ছেন কার্তিক কার্তিকের ছটি মাথা যেমন সীতাজি এক জায়গায় স্তব করছেন রামচরিত মানুষের মধ্যে ভবানী প্রসঙ্গে ভবানী মন্দিরে তিনি স্তব করছেন ভবানী পূজা করছেন মানে রামচন্দ্রকে দেখবার জন্যে রামচন্দ্রকে যখন পুষ্পবাটিকাতে দর্শন করে তিনি ভবানী স্তব করছেন জয় জয় গিরিরাজ গিরিবর রাজকুমারী জয় জয় গিরিবর গজবদন সরানন মাতা গজবদন মানে গণেশ এবং সরানন মানে কার্তিকের তুমি মাতা তা এখানে জয় জয় গিরিবর রাজকুমার রাজকিশোরী জয় মহেশ মুখ চন্দ্র চকুরী সীতাজি ভবানীর পুজো করছে ভবানী এবং তার পূজাতে তিনি বর চাইছেন প্রার্থনা করছেন যেন রামচন্দ্র আমার পতি দেবতা হয়ে আমার কাছে আসেন তা সেই প্রসঙ্গে গজবদন যার হাতির মতন যার একটা হাতির মুখের সঙ্গে কেন তুলনা করছে গণপতি কথাটা মানে জনতার সঙ্গে যিনি একসঙ্গে সহাবস্থান করেন সবাইকে যিনি মিলিত করেন তা আমরা এখনও দেখতে পাই হাতি কিন্তু যখন যায় দল বেঁধে যায় হাতির মধ্যে একটা দল বাঁধার স্বভাব আছে
এবং দল বেঁধে যায় বলি এখনও হাতির প্রজন্মটা এখনও শেষ হয়ে যায়নি। এখনও সে অনেক জায়গায় হাতির পাল বেরিয়ে আসে। একটা যে একত্রিত যে থাকা এবং মিলিতভাবে যে একটা শক্তি অর্জন করা, ডেমোক্রেসি যাকে বলা হয়ে থাকে, সেটা গণেশের মধ্যে পাওয়া যাচ্ছে। একতা, সবাইকে মিলিত করা, জনতার সঙ্গে মানে সকল জনতার একটা মিলন। সেই জন্যে হাতির মুখের সঙ্গে তার একটা ওই গণপতি নামটির একটি সার্থকতা রয়েছে। যে হাতিরা যেমন দল বেঁধে যায়, একত্রিত হয়ে যায়, একা যায় না, তেমনি গণেশ সকলকে মিলিত করেন, দল বেঁধে যান, প্রত্যেককে এক জায়গায় নিয়ে আসেন বিবেকের দ্বারা, বিচারের দ্বারা। সেই জন্যে তাকে সেই অর্থে গণপতি বা গজবদন বলা হয়ে থাকে। আমরা সমস্ত দেবতার মূর্তির মধ্যে দিয়ে আমরা এক একটা বিরাট বিরাট এক একটা সিদ্ধান্তকে আমরা অর্পণ করেছি। গণেশ হাতির মতন মুখ, সে অনেক গল্প আছে, সেই সুদর্শন চক্র দিয়ে হাতির গলা কেটে দেওয়া হলো, শনির দৃষ্টিতে সেই গণেশের মাথা উড়ে গেল, এগুলো সমস্ত কাহিনী পুরাণের মধ্যে কিছু কিছু পাওয়া যায়। পার্বতী তখন কোলে নিয়ে কাঁদছেন যে আমার ছেলের কী হবে, আমার সন্তানের কী হবে, তখন সেই ভগবান নারায়ণ তিনি বললেন যে ঠিক আছে, উত্তর দিকে মাথা দিয়ে যে শুয়ে থাকবে তার মাথা কেটে নিয়ে এসো। সুদর্শনকে আদেশ দিলেন, সুদর্শন একটু ওইরাব মানে সেই হাতি শুয়ে আছে সাদা, তার মাথাটা কেটে নিয়ে আসা হলো এবং সেটি গণেশের মাথায় বসিয়ে দেওয়া হলো। আগেকার দিনে মানে ডাক্তারি শাস্ত্র বিজ্ঞান কীরকম উন্নত ছিল, কীভাবে না একজনের গলা কেটে নিয়ে এসে আরেকজনের গলায় বসিয়ে দিয়ে জয়েন করে দেওয়া যেত। যেমন ছাগ মুন্ডু বসিয়ে দেওয়া হলো সতীর উপাখ্যানে সেই দক্ষ যজ্ঞের সময়, তেমনি এটা যদি আমরা বিজ্ঞানভাবে বিচার করি তাহলে দেখতে পাবো তখনকার দিনে শৈল চিকিৎসা, শল্য চিকিৎসা কতটা উন্নত ছিল। তা সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে গণেশকে নানাভাবে আমরা ব্যবহার করতে পারি। এই গণেশ না থাকলে পরে তাহলে কোনো কিছু থাকে না, সেই জন্যে তাকে সিদ্ধিদাতা, যিনি সিদ্ধি দান করেন, সিদ্ধিদাতা বলে আমরা সিদ্ধি খেয়ে পড়ে থাকবো তা কিন্তু সিদ্ধি নয়। সিদ্ধি মানে সমস্ত কাজের যেটা সম্পূর্ণতা, সেটাই হচ্ছে সিদ্ধি। আমাদের যে কর্ম করবার জন্য আমরা এসেছি সেই কর্মটা যাতে সম্পূর্ণভাবে সম্পূর্ণ হয়, সাকসেসফুল হয়, সেইটা হয় হচ্ছে সিদ্ধি প্রাপ্ত হওয়া। আমরা বলি যে সিদ্ধি খাবো আর সিদ্ধি অর্জন করবো, তা নয়, কিন্তু এই হচ্ছে সিদ্ধি। তা গণেশের কাছে চাইলে তিনি কি সিদ্ধি দেন না, তিনি আমাদের মধ্যে বিবেকের জাগরণ করে দেন, সেটি হচ্ছে গণেশের পূজা। তা আমরা যে গানটি করছিলাম সেই গানটির মধ্যে কি বলছেন, এক দন্ত মহাকাল, মানে একটি তার দাঁত মানে দেড়খানা দাঁত। জয় গণেশ দেবা, মাতা যাকে পার্বতী পিতা মহাদেবা, এক দন্ত দয়াবন্ত চার ভুজাধারী, এক দন্ত দয়াবন্ত চার ভুজাধারী, মাথে পর তিলক সোহে মুশিক সওয়ারী, মাথে পর তিলক সোহে মুশিক সওয়ারী, ফুল চড়ে মাল চড়ে আর চড়ে মেওয়া, ফুল চড়ে মাল চড়ে আর চড়ে মেওয়া, লডুয়ান কে ভোগ লগে সন্ত করে সেবা, লডুয়ান কে ভোগ লগে সন্ত করে সেবা। জয় গণেশ দেবা, মাতা যাকে পার্বতী পিতা মহাদেবা, মাতা যাকে পার্বতী পিতা মহাদেবা, মাতা যাকে পার্বতী পিতা মহাদেবা। এখানে তুলসীদাসজি বলেছেন এক জায়গায়, ভবানী শঙ্কর বন্দে শ্রদ্ধা বিশ্বাস রূপিণ, যাভ্যাং বিনা ন পশ্যন্তি সিদ্ধা সন্তোস্তমীশ্বর। এখানে বলছেন ভবানী শঙ্কর, ভবানী মানে দুর্গা পার্বতী এবং শঙ্কর হচ্ছেন মহাদেব,
আমি তাদের আমি কী রূপে দেখছি, ভবানী শঙ্কর বন্দে শ্রদ্ধা বিশ্বাস রূপিণু। শ্রদ্ধা এবং বিশ্বাস, ভবানী পার্বতী হচ্ছেন শ্রদ্ধার মূর্তি আর শিব শঙ্কর হচ্ছেন বিশ্বাসের মূর্তি। তাহলে শ্রদ্ধা আর বিশ্বাস থেকে মিলিত হয়ে মাতা যাকি পার্বতী পিতা মহাদেবা, শ্রদ্ধা এবং বিশ্বাসের দ্বারা যখন কিছু বস্তু আমাদের মধ্যে আসে সেইটি হচ্ছে গণপতি বা গণেশ বা বিবেকের সেই জাগরণ। তাই জন্যে সেইখানে এই গণেশের কথা বলে আবার আমরা জানি আগমনী গানের মধ্যে আছে যে গানটি মা শারদা খুব পছন্দ করতেন, তিনি আগমনী এলে পরে এই গানটি শুনতে খুব ভালোবাসতেন। সেখানে কি বলছেন, গণেশ আমার শুভকারী, গিরি গণেশ আমার শুভকারী, গিরি গণেশ আমার শুভকারী, গিরি গণেশ আমার শুভকারী, পূজে গণপতি পেলাম হই মবতী, পূজে গণপতি পেলাম হই মবতী, যাও হে গিরিরাজ নিশোভনী, গণেশ আমার শুভকারী, গিরি গণেশ আমার শুভকারী, গিরি গণেশ আমার শুভকারী, গিরি গণেশ আমার শুভকারী, পূজে গণপতি পেলাম হই মবতী, পূজে গণপতি পেলাম হই মবতী, যাও হে গিরিরাজ নিশ গৌরী, গণেশ আমার শুভকারী, গিরি গণেশ আমার শুভকারী। এখানে কি বললেন না, পূজে গণপতি, এখানে কাকে বলছেন, না গিরিরাজকে বলছেন, গিরিরাজের পত্নী, আমরা বলছি মেনকা কিংবা রামচরিত মানুষের মধ্যে বলা হচ্ছে ময়না। তা আমাদের বাংলাদেশেই হচ্ছে এই প্রথাটিকে বিশেষভাবে আমরা পালন করি যে বাপের বাড়ি পিত্রালয়েতে আমাদের কন্যা আসছেন, তার জন্যে তার মা সারা বছর ধরে বসে আছে। সেই জন্যে এখানে বলছেন কে না, তার মা বলছেন যে পূজে গণপতি পেলাম হৈমবতী, গণপতি হচ্ছে উমার সন্তান, আর তাকে বলছেন যে আমি গণপতিকে আমি মানে পূজা করছি, মানে আমি নাতিকে পূজা করছি, এটা কখনো হয়? তা তো হয় না। কিন্তু এটা গণপতি মানে একটা অনাদি শক্তি, ঈশ্বরের একটা নাম, যেই শক্তির দ্বারা তিনি সকল জনতাকে মিলিত করেন সেই শক্তিটার নামই হচ্ছে গণপতি। সকল জনতাকে যিনি রক্ষা করেন সেই শক্তিটার নাম হচ্ছে গণপতি, এবং সিদ্ধি প্রদান করেন যখন তখন হচ্ছেন তিনি গণপতি, সিদ্ধিদাতা গণেশ। সেই জন্য এখানে বলা হলো যে সেই বিবেকের পূজা করে আমি হৈমবতীকে পেয়েছি, নিয়ে আসো গৌরী। তাই এখানে বললেন বিল্ল বৃক্ষ মূলে পাতিয়ে বধু, গণেশের কল্যাণে গৌরীর আগমন, বিল্ল বৃক্ষ মূলে পাতিয়ে বধু, গণেশের কল্যাণে গৌরীর আরাধন, ঘরে আনব চণ্ডী, ঘরে আনব চণ্ডী, শুনব কত চণ্ডী, আসবেন কত ডণ্ডী, যোগী জটাধারী, গণেশ আমার শুভকারী, গিরি গণেশ আমার শুভকারী। আমরা সেই গণেশকে যেন বিবেক রূপে এই গণেশ চতুর্থী তিথিতে যেন আমরা সবাই তাকে পূজা করতে পারি। কেবল একটা নিছক মূর্তি গড়ে প্যান্ডেল করে পূজা নয়, এই পূজাটা হচ্ছে আমাদের বিবেকের জাগরণ করবার পূজা। সেই পূজাটা কিরকম করে হবে, না আমি বিবেক প্রসূত হয়ে আমি গণেশকে পূজা করব, সেই দিন আজকে আসুন আমরা সকলে মিলে গণপতির চরণে প্রণাম জানাই।
একদন্ত মহাকায় বিঘ্ন নাশং করং দেব হিরম্ভম প্রণমাম। তিনি একদন্ত, তিনি সূর্যের সমান, তার জ্যোতি একদন্ত মহাকায়, সূর্যকোটি সমপ্রভ, নির্বিঘ্ন কুরুমে দেব সর্বকার্যে সর্বদা, আমার সমস্ত কাজ যেন সফল হয়। ওম শান্তি শান্তি শান্তি। নাম তো কেবলমাত্র শব্দ, তার দ্বারা আর কি এমন কার্যসিদ্ধ হবে? সাধারণভাবেও শব্দ মাত্রে অচিন্ত শক্তি আছে এবং নামের মধ্যে ভগবানের সঙ্গে সম্বন্ধ যোগ করার এক বিশেষ ক্ষমতা আছে। অতএব যে কোনো প্রকারেই নাম নেওয়া হোক না কেন, তার দ্বারা মঙ্গলই হয়। যে বিশেষ ভাবসহ নাম জপ করে সে খুব শীঘ্রই তার ফল বুঝতে পারে। জাগো মা, জাগো মা। আজকের আলোচ্য বিষয় ভূমা দেবীর মহামানস যজ্ঞ। ভূমা, ভূমা দেবীর মাধ্যমেই আমরা ভূমিতে ভূমিষ্ঠ হয়েছি, দেহ পেয়েছি, কিন্তু এই দেহের যে চালিকা শক্তি, তিনি ভূমা, তিনি আত্মারূপে, আবার তিনি যোগীরা বলে কুলকুণ্ডলিনী রূপে, মূলাধারে, প্রতিটি মানুষের মূলাধারে বিরাজ করছে, প্রতিটি সৃষ্টির অণুতে পরমাণুতে সেই ভূমা। মনকে আমরা সাধন ভজনের মাধ্যমে পরিশীলিত করতে পারি, পবিত্র করতে পারি, কিন্তু এই ভূমা দেবীর জাগরণ ব্যতীত মনের লয় সম্ভব নয়। মন যতক্ষণ লয় না হবে ততক্ষণ আলোয় ফেরা জীবের পক্ষে সম্ভব নয়। জাগো মা, জাগো মা, জাগো মা, জাগো মা, জাগো মা, জাগো মা, কুণ্ডলিনী কুল, কুণ্ডলিনী জাগো, কুণ্ডলিনী মা জাগো, মা জাগো, মা জাগো, মা বিশ্ব মানবেরে জাগো, মা তুমি জাগো, মা তুমি জাগো, মা কুণ্ডলিনী কুল, কুণ্ডলিনী। এই যে আত্মারূপী কুল কুণ্ডলিনী, গুরু কৃপা ছাড়া জাগে না। তান্ত্রিকেরা, অনেক সাধকেরা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এই শক্তিকে জাগ্রত করবার চেষ্টা করেন, কিন্তু তাতে কোনো কার্যকরী ভূমিকায়
কার্যকরী অবস্থায় তারা পৌঁছতে পারে না। যেমন রাত শেষ না হলে সূর্যের উদয় হয় না, তেমন গুরুকৃপায় দেহের মনের আশ মুক্ত না হলে সেই শক্তি জাগ্রত হয় না। এই শক্তি থাকে নাভিমূলের নিচে মূলাধারে। মূলাধার বলা হয়েছে কেন, মূলকে আধার করে রেখেছি দেখেই তো আমি অন্ধ। পেছনে কি আছে দেখতে পারি না, সামনে কি আছে দেখতে পারি না। এই শক্তিকে মূলাধার থেকে জাগ্রত করালে সে আসে সাধিষ্ঠানে, অর্থাৎ তার যে অধিষ্ঠান নাভিমূলের পেছনে আসে। এই নাভিমূলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেহের মধ্যে, মানব দেহের মধ্যে। এই নাভিমূল থেকেই 72,000 নারী সমস্ত দেহে ছড়িয়ে পড়েছে এবং সেই নাভিমূলির পেছনেই রয়েছে সাধিষ্ঠান চক্র। সেখানে কুলকুণ্ডলিনী শক্তি সাধিষ্ঠান চক্রে এসে চক্রের যা কিছু অনিয়ম, যা কিছু অপ্রয়োজনীয় সব কিছুকে তিনি নাশ করেন। নাশ করে ধীরে 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 তিনি ঊর্ধ্বগামী হয়ে চক্রে চক্রে তিনি চক্রান্তকারীদের শেষ করে ভূমাদেবীর মহামানসযোগ্য, অর্থাৎ সেই মনের যা কিছু কালিমা, যা কিছু ব্যতিক্রম, যা কিছু অপ্রয়োজনীয় সব কিছুকে একে একে শেষ করে সে ধীরে 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 আজ্ঞাচক্রে যায়। আজ্ঞাচক্র অর্থাৎ আমাদের ভাল, কপাল, ভুরু মাধ্যমকে বলা হয় আজ্ঞাচক্র। সেই আজ্ঞাচক্র এসেই প্রজ্ঞার জাগরণ হয়। তখন আমরা জানতে পারি, মানুষ জানতে পারে আজ্ঞাচক্রে গেলে যে যা না জীবন ধরে তাই তো হয়েছে জানা। সত্যি সত্যি যে জ্ঞান, যে প্রজ্ঞা যাতে স্থিত হলে আমি সেই পরম হতে পারি, সেই পরমের হতে পারি, সেই আজ্ঞাচক্রে গেলে তখন সেই বোধে বোধি হয়ে বোঝা যায় যে আমি ভূমিতে ভূমিষ্ঠ হয়েছি বটে, তবে আমি ভূমার পথেই আমার যাবার কথা এবং সেখানেই তো আমি যাব। সেই ভূমাকে যদি জাগাতে হয় তাহলে গুরুর আশ্রয় নিতে হবে। সেই একই কথা গুরু কৃপাহী কেবলম সেখানেই যেতে হবে। যদিও এটা ঠিক সময়োপযোগী নয়, যদিও এটা ঠিক যুগোপযোগী নয়, কেননা যোগের কথা, কুলকুণ্ডলিনী জাগরণের কথা, এগুলো যোগশাস্ত্রের বিষয়। সেখানে আত্মা পরমাত্মার সঙ্গে মিলন হয়, ভক্তের ভগবানের সঙ্গে মিলন হয়, জ্ঞানীর ঈশ্বরের সঙ্গে মিলন হয়। তবু মানে আলোচনার ক্ষেত্রে প্রশ্ন হয়েছে তাই আলোচনা একটু করলাম। হুম জয় মাধব, জয় মাধব, জয় মাধব, জয় মাধব, মাধব। শ্রী শ্রীমা সারদাদেবী বলছেন, নাম জপতে জপতে ইন্দ্রিয়গুলোর অনিষ্ট শক্তি নষ্ট হয়ে যাবে। ধ্যান, জপ, ঈশ্বর চিন্তা ও সৎ কাজ করলে পাপ কেটে যায়। ইচ্ছে যার সর্বদা মন থাকে তার কখনো অনিষ্ট হয় না। আপনাদের অসংখ্য ফোন নানান বিষয় নিয়ে আসে এবং আপনারা গুরুত্বপূর্ণ বিষয় যদি থাকে তাহলে এই অনুষ্ঠানের পরে আপনারা চিঠি লিখে যদি পাঠান উত্তর দিতে সুবিধা হয়। ফোনের ক্ষেত্রে একটু অসুবিধার তো কারণ হয়, অনেকটা সময় ব্যয় হয়ে যায় সেটা আপনারও এবং যে উত্তর দেয় তারও। তা আপনাদের মধ্যে একটা প্রশ্ন থাকে, স্বাস্থ্য কতক্ষণ কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারে, ধর্মশাস্ত্র গ্রন্থ আর সত্যের মধ্যে পার্থক্য কতটা। দেখুন, আমার আশ্রমের সহযোগিতায় আমি তিনটে বই লিখেছি, শান্তির পথ, সাধনা সূত্র, জপতপ পূজা পদ্ধতি। এই বইগুলো পড়ে নিশ্চিতভাবে একটা পথ তো পাওয়া যায় কিন্তু সত্যকে পাওয়া যায় না।
আজ পর্যন্ত কোনো শাস্ত্র, যত ধর্মগ্রন্থ এসেছে, সেই ধর্মগ্রন্থের দ্বারা প্রত্যেকটা ব্যক্তি চেষ্টা করেছে সত্যর কাছাকাছি নিয়ে যেতে, কিন্তু কেউ নিয়ে যেতে পারেনি। কারণ সত্য শব্দের দ্বারা তৈরি হয় না। একটি বাচ্চা ছেলে একটা বাস্কের মধ্যে রোদ্দুরকে, হাওয়াকে বন্ধ করে নিয়েছে, মাকে দেখাতে এসেছিল যে মা, এই বাস্কের মধ্যে রোদ্দুর এবং হাওয়াকে বন্ধ করে নিয়েছে, তুমি দেখো। যখনই বাস্কটা খোলে দেখে না রোদ্দুর আছে না হাওয়া আছে। ঠিক তাই, সত্যকে কোথাও বন্ধ করা যায় না। যে ব্যক্তি সত্যকে জানতে চায় সে শাস্ত্রকে ছাড়তে হবে। শাস্ত্র একটা জায়গা পর্যন্ত মাইলস্টোনের মতো কাজ করে, কিন্তু সত্য তা না। সত্যকে নিজেকেই জানতে হবে। তাই সত্য জানার দিকে যে ব্যক্তি এগোবে সেই সত্যকে জানতে পারবে। আমরা মিথ্যা একটা অহংকারের মধ্যে সর্বদা বাঁচি। আমরা সর্বদা মনে করি আমরা অনেক কিছু জানি। কেউ কাউকে জিজ্ঞেস করলে যে ভগবান আছে, সে বলবে হ্যাঁ আছে। কাউকে জিজ্ঞেস করলে যে ভগবানকে মানে না, সে বলবে ভগবান নেই। এই দুজনে কিন্তু মিথ্যার আশ্রয় নিয়ে বেঁচে আছে। এটা দুজনেই ভুল কথা বলছে, কেউ কিন্তু জানার চেষ্টা করেনি। বুদ্ধিমান ব্যক্তি তিনি যে বলবেন আছে কি নেই আমি জানি না, আমি চেষ্টা করছি জানার। আর চেষ্টা যে করে সে জানতে পারে, সে ঠাকুরের মতো জানতে পারে, তোতাপুরীর মতো জানতে পারে, রুইদাসের মতো জানতে পারে, মায়ের মতো জানতে পারে। তাই আমাদের চেষ্টা থাকা দরকার। একটি বাচ্চার বাবা বাচ্চাটাকে নিয়ে সমুদ্র পাড়ে বসেছিল। সূর্য যখন পাটে নামছে তখন বাবা বলছে দেখ আমার ক্ষমতা, দেখ সূর্যকে এখনই বলবো গো ডাউন, সঙ্গে সঙ্গে সূর্য চলে যাবে। ঠিক সেই শব্দটা যেই ব্যবহার করলো, গো ডাউন গো ডাউন গো ডাউন, সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে সূর্য নেমে যাচ্ছে। বাচ্চা চমকে উঠলো, অবাক হয়ে গেল যে বাবা তুমি কি কি মানুষ, কার ছেলে আমি, তোমার এত ক্ষমতা তুমি সূর্যকে ডুবিয়ে দিচ্ছ। বাবা আর একবার ডু ইট এগেন বাবা, যখনই বললো যে আবার ফিরে আমাকে দেখাও, তখন বাবা বললো না এই জিনিস একবারই পারা যায়, দুবার পারা যায় না। ঠিক সেরকম আমরা মিথ্যার বোঝা নিয়েই সর্বদা চলছি। শিক্ষক ছাত্রের কাছে বড় হওয়ার চেষ্টা করছে, বাবা ছেলের কাছে বড় হওয়ার চেষ্টা করছে, শ্রোতার কাছে রাজনেতা জনতার কাছে বড় হওয়ার চেষ্টা করছে, এগুলো কিন্তু সাধনাযুক্ত ব্যক্তি হওয়া ঠিক নয়। অতএব শাস্ত্রের একটা ভাণ্ডার শব্দ একটা জায়গায় গিয়ে বন্ধ করে দিতে হয়। নিঃশব্দকে জানতে গেলে শব্দের আর প্রয়োজন হয় না। যে ব্যক্তি নিঃশব্দকে জানতে যায় সে সাধনা করে, কারণ যতক্ষণ সে সাধনা না করে ততক্ষণ কিন্তু নিঃশব্দকে সে জানতে পারে না। ঠিক এরকম একটা ঘটনা ঘটেছিল এডিসনের জীবনে। এডিসনকে যদি আমরা দেখি, বিদ্যুতের যত রকম আবিষ্কার তার মতো শ্রেষ্ঠ কেউ করেনি। আমরা এডিসনের নামটা যদি এইভাবে বলি যে টুলু, টুলু নামটা বললে সবচেয়ে সুবিধা হবে। টুলু যা আবিষ্কার করেছিলেন বৈদ্যুতিক ব্যাপার কেউ করেনি। ঠিক এরকমভাবে টুলু একটা মেলায় হাজির ছিল, সেই মেলায় বিদ্যুৎ নিয়ে নানা রকম জিনিস আবিষ্কৃত, মোটর গাড়ি থেকে আরম্ভ করে ছোটো ছোটো নৌকা সব চলছিল। তা সেখানে দাঁড়িয়ে এডিসন টুলু বলছে, বাচ্চাদের জিজ্ঞেস করছে যে এই মোটর গাড়িটা চলছে কিসে, বলছে বিদ্যুতের, বলে বিদ্যুৎ কী। তখন বাচ্চারা বলতে পারছে না, বলে বিদ্যুৎ দিয়ে চলে, কী আমি বলতে পারবো না। বলে ঠিক আছে তোমার মাস্টারকে ডাকো। শিক্ষককে ডাকলো, শিক্ষককে জিজ্ঞেস করছে বিদ্যুৎ কী, শিক্ষক বলছে বিদ্যুৎ বিদ্যুৎ দিয়ে এই হয় ওই হয়। তখন শিক্ষক বোঝাতে পারলো না এডিসনকে, টুলুকে। তখন বললো দাঁড়া না আমাদের প্রফেসরকে ডাকি। প্রফেসরকে ডাকলো, প্রফেসর তখন নানানভাবে বোঝাচ্ছে যে বিদ্যুৎ এই, বিদ্যুতের দ্বারা এই হয়, বিদ্যুৎ এইভাবে তৈরি হয়, নানান সংখ্যা দিচ্ছে। কিন্তু বারবার করে টুলু, মানে আমাদের এডিসন যে বিদ্যুৎ তৈরি করেছিলেন, তিনি জিজ্ঞেস করছেন হোয়াট ইজ ইলেকট্রিসিটি, বিদ্যুৎ কি আমাকে জানান। তখন একজন বুড়ো ব্যক্তি সে এডিসনকে চিনতে পারে, চিনতে পেরে সেই অধ্যাপককে বলে যে আপনারা বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, ঠিক বিজ্ঞানের তাবত্তাবর ব্যক্তি যদি আসে এনাকে বোঝাতে পারবেন না, ইনি প্রকৃত বিজ্ঞানী, ইনি এই বিদ্যুৎগুলো সব তৈরি করেছেন। তখন সবাই তো ধন্য ধন্য করে ওনার পায়ে পড়ে যান। তখন উনি হাসতে হাসতে বলেন বিদ্যুৎ কি আমি নিজেও জানি না, এই ব্যক্তি ধার্মিক, এই ব্যক্তি সত্য পথে চলতে পারে। ঠিক এরকম ভাবদশায় যে সব কিছু সৃষ্টি করেছে কিন্তু সে সত্যের সামনে সামনে দাঁড়িয়েছে যে না বিদ্যুৎ কি আমি জানি না, ইলেকট্রিসিটি কি আমি জানি না, আমি তৈরি করতে পারি, ঠিক এই ব্যক্তি ধার্মিক। এরকম যদি চিত্তদশায় আমরা যেতে পারি যে না আমরা কিছু জানি না, কিছু আমরা এখনও অজ্ঞানের মধ্যে আছি, সেই ব্যক্তি ঈশ্বরকে পেয়ে যায়। দেখেছেন প্রত্যেকটা মহাপুরুষের যদি পড়াশুনোর ভাব দেখেন, খুব বেশি গতি তাদের ছিল না, কারণ তারা কিন্তু আসল বিদ্যায় বোঝাই করেছিল, তারা নকল বিদ্যাকে কিন্তু আঁকড়ে ধরেনি। তাই যত বড়ই বিদ্বান হোক না কেন মহাপুরুষের পা ছুঁয়েছিলেন, কারণ তারা যেটা জেনেছিলেন বইয়ের দ্বারা জানা যায় না বলে।
ঠিক সেরকম স্বাস্থ্য একটা জায়গা পর্যন্ত নিয়ে যায়, ঠিক কথা, সত্য পর্যন্ত নিয়ে যেতে পারে না। তাই সত্যর মধ্যে যে প্রবেশ করবে, কারণ আজ যে সৎসঙ্গ, সৎসঙ্গের মধ্যে আমাদের সর্বদা চেষ্টাই থাকছে যে সত্যকে কীভাবে জানতে হবে, না নিজেকে প্রয়োগ করতে হবে, নিজেকে বুঝতে হবে, নিজেই জানতে হবে। যেরকম নিজে খেলে নিজেরই পেট ভরে, নিজে কোনো জিনিস যদি দেখি তাহলে নিজেরই চোখ ভরে, নিজে কিছু শুনলে নিজেরই কান ভরে, ঠিক সেরকম সত্যকে যতক্ষণ নিজে না জানবো। আর সত্য কোনো বাইরে নেই, সত্য আমাদের ভেতরে আছে। এক ব্যক্তি এক ঋষিকে বলেছিল যে আমাকে ভগবান দেখান, তিনি একটি চড় মেরেছিলেন। তারপর আর এক ঋষিকে বলাতে সে বলছে তুই আমাকে বলেছিস ঠিক আছে, আমার সামনে যদি লাঠি থাকতো তোকে মারতাম। তারপরে সে অবাক হয়ে যায় যে কেন আমার সঙ্গে এরকম দুর্ব্যবহার করে। তারপরে বললেন যে ভগবানকে কেউ দেখাতে পারে? ভগবানকে দেখানোর জন্য যে বিধি সেগুলো আমি বলে দেবো, তোকে দেখে নিতে হবে, এটাই হচ্ছে নিয়ম। গৌতম বুদ্ধও বারবার তাই বলতেন ভিক্ষুকদের, ভিক্ষুকদের বলতেন যে আমি সাধনার কৌশল সব বলছি, তোমরা জেনে নাও। তার ভিক্ষুকরা যখন সমস্যার মধ্যে থাকতেন তখন তিনি বলতেন তুমি এটা আমারটা এটা পাঠ করো, পাঠ করে দেখো কি ফল পাও। যে বিশ্বাস করে পাঠ করতো, যে বুদ্ধের কথা নিয়ে চলার চেষ্টা করতো, তার জীবন দেখা যেত দু মাস তিন মাসের পরে কিন্তু সুন্দর একটা জায়গা পড়ে যেত। আর যে বিশ্বাস করতো না, যে মনে করতো না বুদ্ধ আমাকে কিছু পাইয়ে দেবে করিয়ে দেবে, সেই বঞ্চিত হয়ে যেত। মুক্ত পুরুষ যারা আসেন তারা কোনো কিছু পাইয়ে দেওয়া করিয়ে দেওয়ার মধ্যে থাকেন না। তারা বললেন তুমি, আমি বলছি তুমি করে নাও। তারা কাউটপুট যাতে নির্ভর না হয় সে রাস্তায় করেন, বলে তোমার হাত আছে তুমি অবাক লেখো, তুমি যদি না লেখো তাহলে হাতের অপমান হবে, অতএব হাতকে তুমি ব্যবহার করো। আমাদেরও যেন চেষ্টা তাই থাকে। আমরা শাস্ত্র একটা জায়গা পর্যন্ত নিয়ে যায় শুধু চিনিয়ে দিতে পারি, সত্য পর্যন্ত নিয়ে যেতে পারে না। রোদ্দুরকে কখনো কেউ মুঠের মধ্যে বাঁধতে পারে না। আর আমাদের একটা মিথ্যা অহংকার থাকে, সূর্যও মিথ্যা অহংকার করে। সূর্য বলে আমি যদি চলে যাই রাত্রিবেলা কী করে কাটাবা, যে রাত্রিবেলা আমাদের কাটে। সামান্য একটা প্রদীপ দেখেছেন, সে সূর্য থেকে আবিষ্কৃত, সূর্যের রশ্মির দ্বারাই তার জন্ম, সেই প্রদীপও কিন্তু আলোর সঙ্গে সংঘর্ষ করে। তাই কারোর জন্য কোনো কিছু আটকায় না, মুক্ত পুরুষ সর্বদা আসে। সূর্য চলে গেলে যেরকম প্রদীপ আসে, প্রদীপ চলে গেলে আবার সূর্য আছে, এইভাবে কিন্তু পরম্পরাভাবে কিন্তু চলতে থাকে। তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত যে আমরা কীভাবে জীবনযাপন করব। আমাদের চেষ্টা করা উচিত ধার্মিক ব্যক্তি, যেটুকুনি জানি সেটুকুনি বলবো, যেটা জানি না সেটা এই এডিসনের মতো যে না আমিও জানি, আমি জানতে পারিনি। টুলি যেটা বলেছিল না আমি নিজে আবিষ্কার করেছি কিন্তু আমি নিজে জানি না, এরকম দরকার হয়। এরকম সঠিক ব্যক্তিই কিন্তু ধার্মিক হতে পারে, এই ব্যক্তি কিন্তু আরাধনা করতে পারে। আর আমাদের লক্ষ্য থাকা উচিত আমরা যেন একটা দেবদেবী, যে কোনো একজনকে মেনে যেন চলতে পারি। যে ব্যক্তি একজনকে মানে, যে কাউর সঙ্গে প্রতারণা করে না, যে সঠিকভাবে থাকে, যদি বলে হ্যাঁ আমি তোমার তোমারই আছি, সেই ব্যক্তি পার হয়ে যায়। কিন্তু যে ব্যক্তি দুটো তিনটে দেবদেবী ধরে থাকে সে পার হয় না। তার কারণ আমরা দেখেছি যে দুটো তিনটে দেবদেবী ধরলে, গণেশকে ধরলাম, গণেশকে বললাম বাবা আমি যেন ঠিক বেরিয়ে যাই এই ব্যাপারটা নিয়ে, এই সমস্যার মধ্যে দিয়ে। তারপর আবার কালীকে একই কথা বললাম, আবার শিবকে বললাম, তারপর তিনজনের মধ্যে বলবো, ওকে যখন বলছে তাহলে ও বাঁচাবে, ওকে যখন বলছে তখন ও বাঁচাবে, লাস্টে দেখা যায় কেউ বাঁচায় না। তখন তিনজনের মধ্যে যখন ডাকা হয়, ভক্ত যখন ডাকে যে তোমাদের তিনজনকে তো বলেছেন, তখন বলছে আমরাই তো ঠিক করতে পারছি না, কে করে দেবো কাজটা, আমি ভাবছি আমার মা করে দেবে, মা কালী করে দেবে, মা কালী ভাবছে শিব করে দেবে, এইভাবে আমরাই কিন্তু বঞ্চিত হয়ে যাই। তাই এক দেবতার প্রতি যদি আমরা ভালোবাসা রাখতে পারি, একের মধ্যে যদি তাকে দেখতে পারি, তাহলেই কিন্তু আমরা জীবনে একটা গতি পাবো। এবং সত্যকে জানতে গেলে স্বাস্থ্য না, স্বাস্থ্যর বাইরে যেতে হবে। কেন কত সত্য জিনিস কখনো লেখা যায় না, যে যা জিনিস জানতে পারে সিদ্ধ পুরুষরা তাকে কখনো লেখার কোনো রাস্তা নেই। কী শব্দ ব্যবহার করবে, শব্দ করছে সেই শব্দ নেই। আমরা যে বলি যে আমাদের শ্রেষ্ঠ ধ্বনি হচ্ছে ওঙ্কার, ওঙ্কার থেকে জগৎ নির্মিত হয়েছে, আগে বৈজ্ঞানিকরা বলতে পদার্থ থেকে জগৎ হয়েছে, এখন বলছে না ইলেকট্রন নিউট্রন নানান কথা বলছে, এখন বলছে একটা ঊর্জা থেকে জগৎ হয়েছে। একটা দিন এরাই বলবে, আমাদের মহাপুরুষ খুব সুন্দরভাবে বলে গেছেন, তিনি বলেছেন যে একদিন এরা বলবে যে ওঙ্কার থেকে সৃষ্টি হয়েছে, কিন্তু ওঙ্কারও না, যে শব্দ আমরা জানতে পারি সে ওঙ্কারের মতো তবে ওঙ্কার নয়। এরকম একটা দশায় আমাদের সাধনায় যেতে হবে। আজ এইটুকু, দেখতে থাকুন ঋষিকথা। মা, সংসার সমুদ্রে বুঝি আমার তরি ডোবে, ভ্রান্তির ঘূর্ণি আসক্তির ঝড় ক্রমেই যে বাড়ছে মা, তাতে আবার আমার দাঁড়ি পাঁচজন বোকা আর মাঝিটা হলো দুর্বল, এদিকে আবার আমার ধৈর্যের পাল ছেঁড়া, এইবার বুঝি আমার তরি ডোবে। মা, রক্ষা করো, রক্ষা রক্ষা করো।